শাহজাহানের উরস অর্থাৎ দরগায় অনুষ্ঠিত হওয়া সুফি সাধকদের মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে তাজমহলে সবাইকে বিনামূল্যে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। উরসের শেষ দিনে তৃতীয়ার্ধে চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বহু পর্যটকই তাজমহলে পৌঁছেছিলেন, ভিড়ের কারণে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পা রাখার জায়গা পর্যন্ত ছিল না। এত ভিড়ে নিরাপত্তা কর্মীদের পক্ষে ঠিকঠাক নজরদারিও সম্ভব ছিল না। নিরাপত্তা কর্মীরাও এই কাজে সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবকদের নিযুক্ত করেছিল, কিন্তু এত ভিড়ের মধ্যে সবাই অসহায় হয়ে পড়েছিল। একসময় দুই যুবক দেশবিরোধী স্লোগান দিতে থাকে। সেন্ট্রাল ট্যাঙ্কের কাছে এক যুবক ভারত মুর্দাবাদও স্লোগান দেয়। সে ফিরোজপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। সিআইএসএফের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তারা তাকে ধরে ফেলে ও ব্যাপক মারধর করে। এরপরেই আরেক যুবক পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয়। জওয়ানরা তাকেও বেধড়ক মারধর করে। পরিস্থিতি এমন ছিল যে সিআইএসএফ যদি তাকে মারধর না করত, তবে সেখানে উপস্থিত লোকেরা তাকে প্রচণ্ড মারধর করত এবং কোনো কিছুই ঘটতে পারত। বর্তমানে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং একজন পলাতক রয়েছে বলে জানা গিয়েছে।